প্রদর্শক স্বাগত আনোয়ার ইস্পাত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করি আজ আলোচনা করব অনুসন্ধান কমিটি নিয়ে এজন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক সম্পাদক নীলুফার চৌধুরী মণি আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বি এম রিয়াজুল কবির কাউসার আরও আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জানাব সুনীল শুভ রায় স্বাগত আপনাদের তিনজনকে আমি জানাব এ এম রিয়াজুল কবির কাউসার আপনার দিকে শুরু করতে চাই আপনি নিজ আইনজীবী এবং আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্ব গঠিত কমিটি এই কমিটিতে নিয়ে নিয়ে অনুসন্ধান কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া আছে আপনার দল আওয়ামী লীগ এটাকে সুন্দর কমিটি হিসাবে আখ্যায়িত করেছে অন্যদিকে বিএনপি বলেছে এ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এটি একটি প্রহসন হয়েছে জাতির সাথে শুনতে চাই আপনার কাছে অ্যাডভোকেট এ এম রিয়াজুল কবির কাসার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকে সমালোচক বৃন্দ এনটিভির টি যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমেই মহামান্য রাষ্ট্রপতি কে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদকে যে পঞ্চাশ বছর পর সংবিধানের একশো আঠারো একের আলোকে যে আইনের আলোকে মহামান্য রাষ্ট্রপতি একজন প্রধান বিচারপতি এবং চারজন বিচারপতি চারজন নির্বাচন কমিশনার একজন প্রধান নির্বাচন কমিশনার ও তিন চারজন নির্বাচন কমিশন নিয়োগ দিবেন সে আইনটি এই সংসদে পাশ হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি শি আলোকে গত উনত্রিশে জানুয়ারি একটি অনুসন্ধান কমিটি গঠন করেছেন আপনারা তো দেখেছেন আপনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতিক মনোনীত আপিল বিয়ের একজন বিচারক প্রধান বিচার প্রতিকৃতি মনোনীত হাইকোর্ট বিয়ের বিচারক প্রধান মহা হিসাব রক্ষক নিয়ন্ত্রক চেয়ারম্যান বাংলাদেশ কমিশন এবং আমরা বলতে চাই কি জানেন যে স্বাধীনতার পঞ্চাশ বছর এগারোটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে প্রতি পাঁচ বছর পর স্থানীয় সরকার অনেকগুলি নির্বাচন হয়েছে এবং এই বারোটা কমিশন কিন্তু ইতিমধ্যে দায়িত্ব পালন করেছে হ্যাঁ এটা মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের একশো আঠারো এক বলে এটা করেছেন এই সংসদ থেকে এটা আইন হয়েছে এই জন্য একটা যোগ্য যে ইতিমধ্যে এবং লক্ষ্য করে দেখবেন এবার নতুন নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে মহামান রাষ্ট্রপতি যখন নির্বাচন কমিশন নিবন্ধিত সকল রাজনীতিকে আহ্বান করেন আমরা লক্ষ্য করে দেখেছি বেশ কয়েকটি বড় রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির সংলাপে সারা দেয়নি কিন্তু যে সব দল মহামান্যর সাথে সংলাপে গিয়েছেন অধিকাংশ দলের অভিমতি ছিল যে একটা আইন করা হোক হ্যাঁ আওয়ামী লীগ সহ হ্যাঁ আওয়ামী লীগ সহ এমন লক্ষ্য দেখবেন সেই আলোকেই আওয়ামী লীগ সরকার মন্ত্রিসভায় সেই আইনটি পেশ করেছে জাতীয় সংসদ উত্থাপন করেছে এবং সকলের সাথে আলোচনার পর এই আইনটি পাশ করেছে আমি যেটা লক্ষ্য মানে বলতে চাই দেখুন যে এই আইনটি কি গোপনীয়ভাবে করা হয়েছে তড়িগড়ি করা হয়েছে সবার সাথে আলোচনা করা হয়েছে এই যে বিষয়গুলো দেখুন একটি আইন জাতীয় সংসদের যেই প্রক্রিয়ায় পাশ করা হয় আমি বলতে চাই এই আইনটি পাশ করাতে কি সবগুলি আইন মানা হয়নি সবগুলি প্রক্রিয়া মানা হয়নি না কিন্তু না কিন্তু মানে জাতীয় সংসদের কিছু সম্মানিত সংসদ সদস্য দাবি তুলেছিলেন যে এইটি কি মানে গণশুনানির জন্য দেয়া হোক দেখুন আপনি যেটা বলছেন এমপিরা বলেছেন তো পার্লামেন্টে শুনানি করেন অংশগ্রহণ করবেন ওনারা গণশুনি চাইবেন কেন আর বাংলাদেশে কোন আইনটি গণশুনানি হওয়ার পর মন্ত্রিসভায় পাশ হয়েছে তারপর অংশে গিয়েছে কিন্তু আমি যদি বলি যে দেখুন যখন মন্ত্রিসভা থেকে আইনটি সংসদে গেল যদি উত্থাপন করা হলো সেদিনই কিন্তু কয়েকটি বিরোধী দলের নেতারা এমপিরা কথা বলতে চেয়েছেন তারপর স্থায়ী কমিটিতে পাঠানো হলো স্থায়ী কমিটিতে দীর্ঘ আলোচনা অনেকগুলি সংশোধন বিরোধীদের সংশোধনগুলি আমলে নেওয়া হলো আনার পর না হলো এবং জাতীয় সংসদে তিন ঘন্টা আলোচনা হলো 74টা সংশোধনী এসেছিল বাইশটি সংশোধনী নেওয়া হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে অর্থাৎ সকল প্রক্রিয়া সম্পন্ন করে আইএনটি পাস করা হয়েছে আইনটি পাস করার পর পরে বলেন এটা কোনো আইন না যে আমরা একটু শুনে আইন না বলে নাই কেউ কিন্তু আইন নিয়ে এক ধরনের যাই গবেষণা না না যে সব কমেন্ট করেছেন জি এই কমেন্টগুলো একটা হতো যদি তারা কোনো দল স্থায়ী কমিটি সবাই না যেত তারা যদি পার্লামেন্টে তাদের মতামত না দিতেন সংশোধনী না দিতেন বা আইনটি পাশ করার সময় ওয়াক করতেন তাহলে বোঝা যেত যে এই আইনের সাথে তারা সম্পৃক্ত না কিন্তু তারা কিন্তু এই আইনের সাথে সম্পৃক্ত যেহেতু প্রত্যেকটা প্রক্রিয়ায় ছিলেন পাশাপাশি আপনি তো জানেন আঠাশে নভেম্বর একটি বেসরকারি সংস্থা একটা আইনের খসড়া দিয়েছিল আইন মন্ত্রীর কাছে আমরা লক্ষ্য করে দেখেছি সাংঘাদিক ছাড়াও ওই আইনের সাথে তেমন কোনো পার্থক্য নেই আচ্ছা শুনছি না না আমার এই পয়েন্টটা শেষ করিনি কিন্তু আজকে যারা বলছেন এই আইন হয়নি প্রহসন এটা সেটা জেলাও সেই কদু তারা কি সংসদে বিকল্প কোনো আইন প্রস্তাবনা দিয়েছেন বেসরকারি বিল হিসাবে আর পাশাপাশি দেখুন এই আইনটি তো দশ পৃষ্ঠার বড় আইন হওয়ার কথা না কারণ এটা অনেকে জানে না যে অনেকে মনে করে নির্বাচন কমিশন বিষয়ক আইনগুজি এটা না আইনটা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার নিয়োগের আইন আপনাদের জানেন ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সংসদে পাশ হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন আইনের বিধি 10 সালে সংসদে পাশ হয়েছে যেটাতে জাতীয় সংসদ নির্বাচন কমিশন পরিচালিত হয়ে থাকে এটা কিন্তু শুনবো আবার যে কথাটা শুনি আপনি আপনাকে সাজব জানাম আচ্ছা মন শুনলাম আমরা এবিএম রিয়াজুল কবির কাসারের কথা চৌধুরী চৌধুরীমণি শুনতে চাই আপনার কাছে যেটি মানে কাসার যেটা বললেন যে এটা নিয়ে বিএনপি বা অন্যান্য দল ওয়াক আউট করে নাই তারা আলোচনায় অংশ নিয়েছে কিছু সংশোধনের কথা বলেছে সে সংশোধন স্থায়ী কমিটিতে সেই সংশোধন মানে কিছু সংশোধন নিয়ে শেষ পর্যন্ত আইনটা হয়েছে আপনারা এখন এসে তো বলছেন যে আইনটি প্রহসন এটি এটি মানে এক ধরনের প্রতারণা করা আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন দেখেন বিএনপি যদি এক কথায় প্রকাশ করে আমরা কিন্তু সবাই পড়া লেখা করে আসছি এটা যদি এক কথায় প্রকাশ করার কথা বলেন বিএনপি এক কথায় প্রকাশ করেছে কি করলো কি করলো না সেটা বড় কথা না বিএনপি টার্গেট এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনে যাবে না এবং সেখানে মাস্ট বি তত্ত্বাবধায়ক মানে কেয়ারটেকার গভর্নমেন্ট সেই জায়গায় এটা নিয়ে এই জন্য ওইভাবে যে কথা বলছেন তারপরেও এই দেশটা আমাদের ট্যাক্সের পয়সায় চলে আমাদের দেশ সো যে যেইখানে পারছে প্রতিবাদ করছে যে প্রতিবাদে সরকার যদি না টিকে ধরেন যখন ওই যে বন্দুক নিয়ে আসে যারা আমি ওইভাবেই বলি বিচারপতিকে কিন্তু প্রথমেই ধরে বলে যে আপনি লিগালিটি দেন লিখে দেন লিগাল না তারপরেও কিন্তু বিচারপতি এটা লিগাল করে যখন যুগে যুগে সেই জায়গায় আপনার দিন তো বসে থাকে না দিন কোনো কিছুই বসে থাকে না যখন সরকারি থাকবে না তখন তার কে সি কেইসি সেটা নিয়ে মাথা ব্যথা নাই মাথা ব্যথা এখন একটাই একটা জিনিস নেই এখন আমি তারপরেও বলবো যে জিনিসটা যেহেতু দেশটা এই দেশে সবার সব মানুষের আঠারো কোটি মানুষের সেইখানে আমি এটা বলবো যে আইনের কথা বলে কাইসার সাহেব যে তৃপ্তির ঢেগুর তুললেন সেইখানে আমি বলবো যে একই তো যেই লাউ সেই কদু ওনারা জানলেন না বুঝলেন না কিছু না একটা শ্রেণী আমলাতন্ত্রের একটা অপশক্তি পুরো আমলাতন্ত্র না তারা ওনাদের হাতে বেশি অতি আওয়ামী লীগ হয়ে কী তুলে দিলেন ওনারা ওইটাই দেখে দেখে লিখে ফেলোর মতো হাজয় যুক্ত হয়েছে বলে উনারা করলেন সেইখানে আমি একই বলছি এই কারণে যে এই আইনের আগে দুইবার বারো সালে দুই হাজার এবং দুই সালে যে সার্চ কমিটি গঠন হয়েছিল তা বৈধতা দেয়া ছাড়া আর কিছুই না এই এই সার্চ কমিটি যে যারা বানাইছে এই সার্চ কমিটির আজকে যিনি চিফ উনি কিন্তু গত দুইটাতেই ছিলেন সদস্য সদস্য হাসান হ্যাঁ মাহমুদ হাসান বাকশালের সদস্য বাকশালী আওয়ামী লীগের সদস্য ছিলেন ছাত্র ছাত্রলীগের নেতা ছিলেন তো বৈধতা দেওয়া ছাড়া কিছু না এটা ইসি বিষয়ে পূর্ণাঙ্গ কোনো আইনি না বারো এবং সতেরোর ধারাবাহিকতায় এই নতুন সার্চ কমিটি আপনি ধারাবাহিকতা মিলায় দেখেন তো ওই যেটা বললাম যাহা লাউ তাহাই কদু এবং এই যে আগের বারের মতো আইন করে এই নেতৃত্ব দিয়েছেন কেনা সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আগের দুইবার অ্যাডহক ভিত্তিতে ছিল এইবার আপনার আপনার এটা কিন্তু আর কিছুই না মাসিমারা কেরানি যেটা বাংলায় বলে যে বাগধারা কি সেই বিজ্ঞপ্তিতে ওটার মতো খালি সিলটা লাগাই দিছেন আপনি আইন আর আগে ছিল অ্যাডহক এই এখন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে আমি একজন লার্নেটের সাথে বসছি তো লার্নেট তো বিরাট কিছু নিয়ে আসছে লার্নেট শিক্ষিত লার্নেট দেখি আমার দুঃখটা যে শিক্ষা কি মানুষকে নাকি মহৎ করে আর ওনাদের চিপাগুলি দিয়ে শিক্ষা কিভাবে চিপাগলি দিয়ে যাওয়া যায় ওই জিনিসটা ওনারা বের করে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যায় তো ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পর্যবেক্ষণে বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার যেন বিচার বিভাগকে যুক্ত না করে স্পিরিট মর্মবাণী ছিল নির্বাহী বিভাগকে যুক্ত করা যেন না হয় আমরা কি দেখলাম অথচ এখন আমরা দেখলাম আইন করে এমন ব্যবস্থা করেছে যে এই এই অপশক্তির অপসরকার রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর বিষয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে বিচার বিভাগকে সংযুক্ত করা হয়েছে কিসে কি দিয়ে আইন দিয়ে আপনার তাহলে এখানে বিচার বিভাগের আলাদা করণ পৃথকীকরণ কি থাকলো কোথায় থাকলো কমিটি এই যে নতুন অনুসন্ধান কমিটি এই অনুসন্ধান কমিটি কি করবে আপনার সন্ধান দিবে সার্চ করবে অনুসন্ধান কমিটি বিচার বিভাগ অনুসন্ধান করে সার্চ দিবে যেটা গত এই এই আজকের যিনি সার্চের যে সভাপতি উনি এর আগে সদস্য ছিলেন উনি কি দিছিলেন একজন একজন রকিবউদ্দিনকে দান করেছিলেন নুরুল হুদাকে দান করেছিলেন সমস্ত বাংলাদেশবাসী উনাদের অত্যাচারে ভালোবাসায় শিখতো অভিষিক্ত। উনারা দিনের ভোটটা রাতে নিয়ে গেছেন জিনারার দিনের ভোট রাতে নিতে পারেন সেই যারা সিলেক্ট করলেন তাদেরকে আপনি চিপ বানাইলেন তাহলে এটা আইনের এখানে আইন ক্যাপে পেচাইলেন কেন আইন তো মানুষের ভালোর জন্য আইন তো মানুষের আইন করে আপনি শুনেন আইন তো চেয়েছে এবং একটি আয়নার দরকারও ছিল আমি আমি জানি না আইন চেয়েছি আমি এখনো চাই আইন অবশ্যই আমি চাই জি কারণ আমি তো সভ্য জাতি না ব্রিটেন যেমন ধরেন সাড়ে আটশোর মতো প্রথাগত আইনে চলে আমি তো এত সভ্য হতে পারিনি আমি ওদের গরু ছাগল কামলা পাটের মতো আমি চলছি আমার আইন দরকার কিন্তু আপনি কি রাতের অন্ধকার আইন বানাই দিবেন এক লাখ আইন বানাবেন হু আর ইউ ইউ আর সার্ভেন্ট অফ বাংলাদেশ আপনি তো এই রাতের অন্ধকার আইন বানাতে পারেন না হঠাৎ করে আপনি বললেন যে আইন মন্ত্রী

তারা কি মুখ দিয়ে কথা বলে না অন্য কিছু দিয়ে কথা বলে তারা মুখ দিয়ে কথা বলে না পা দিয়ে কথা বলে আমি ইউজ করলাম না তাইলে সেই আমি আইনের কথা আপনি আমাকে জানাইলেন না আমাকে নিয়ে বসলেন না আমার সঙ্গে কথা বললেন না আমি না যাই আপনি আমাকে কল করতে বাধ্য ইউ আর বাউন্ড তাহলে আপনি করলেন না আপনি হুট করে একটা আইন বানায় দিলেন কেউ জানলো না বুঝলো না আপনি বানায় দিলেন না সেই আইনটা যদি এটার ফটোকপি হয় তাহলে এই আইনের দরকার কিছু আসবো আমাকে সুনীল আপনার জাতীয় পার্টির অবস্থান এখানে কোথায় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই আমার সহ আলোচক বিজ্ঞ সহ আলোচক আজকে এই যে আলোচনায় বসেছি এবং একটি গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণা করেছেন যে এখানে এখানে আমার যে দুই বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন তারা তাদের নিজস্ব অবস্থান থেকে সঠিকভাবেই তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং সেটা বিবেচনারও আমাদের দর্শক সমাজের বিবেচনা রাখেন আমার দলের এখন আমাদের থেকে ওনাদের সাথে ওনাদের বক্তব্যের সাথে ওনাদের চিন্তা ভাবনা নীতির সাথে তো আমাদের মিলবে না আমরা আমাদের এর দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করবো আমাদের দল যেভাবে চিন্তা করে আমাকে সেইটাই তুলে ধরতে হবে এখন এখানে বলা হয়েছে যে এই যে অনুসন্ধান কমিটি বা সার্চ কমিটি যেটা নিরুপে আপা একটা বলছেন যে এটা তো আগেও ছিল এডক ভিত্তিতে আসছে এবার এবার একটা আইনের এর আবরণ নিয়ে আসছে কিন্তু যে কোনো এমন কোন আমূল পরিবর্তন বা একেবারে নতুন কিছু আমাদের আমরা যে পেয়েছি তা নয় যারা এই সার্চ কমিটিতে আসেন আমাদের দল থেকে বলা হয়েছে পার্টি চেয়ারম্যানও বলছেন যে এই যারা আসছেন তারা বিজ্ঞ লোক ভালো লোক গুরুত্বপূর্ণ লোক এবং তারা আসছেন এখন দেখার বিষয় আগেও তো আসছে সেইভাবে আসছে তা আগে কি প্রোডাকশন দিয়েছে সেই তিক্ত অভিজ্ঞতা তো আমাদের আছেই আবার ঘুরে ফিরে সেই রকমভাবেই আসছে একটু আইনের আবরণ নিয়ে এখানে তারা ভালো বেশ ঠিক আছে সেটা আমরা বলছি এখন তারা কি প্রোডাকশন দেয় এইটা আমাদের দেখার বিষয় একটা ধরেন একটা উদাহরণ হিসাবে বলি এই যে সিগারেটের একটা প্যাকেটটা সিগারেটের প্যাকেটটার যে মানে প্রোডাকশন কস্টের মধ্যে প্যাকেটের দামটা বেশি পড়ে ভিতরের সিগারেটের দামটা কিন্তু কম থাকে এখন আমরা দেখছি যে সিগারেটের প্যাকেটটা সিগারেটের প্যাকেটটা কিন্তু কোনো ক্ষতি করে না কিন্তু ওর ভিতরে যে জিনিসটা থাকে ওইটা ওইটার যদি মান ভালো না হয় বা ভালো হয়ই না এবং সেটা দিয়ে আমাদের শরীরের ক্ষতি করে ক্ষতি করে এখন ওনরা আসেন ভালো ওনারা সিগারেট প্যাকেটের মতো খুব সুন্দর ওনাদের এর অবস্থান ওনাদের অভিজ্ঞতা সব সুন্দর কিন্তু ওনার ভিতরে কি রাখবেন এইটা হইছে আমাদের দেখা যায় অপেক্ষা সেই জন্য আমরা অপেক্ষা করছি আমরা আমরা যেটা হচ্ছে এটাকে প্রত্যাখ্যান করি নেই এটাকে প্রত্যাখ্যান দেখি ওনরা কি করেন তবে নিরপেক্ষতার কথা যদি বলা হয় এই যে নিরপেক্ষ বলে এরা নিরপেক্ষ খুবই সেখান আমাদের একটু কথা আছে যেমন আমি বিরতি নিতে হবে আপনি শেষ করেন হ্যাঁ আমি এখনই বিরতি নিচ্ছি আমার ভাগ্যে এইরকমই হয় সময়টা কমই পেয়ে যাই তো সেখানে সবাই যে নিরপেক্ষ আমি ইয়ে বলবো না বিশেষ করে যে লেখিকা যিনি আসেন উনি অতীতে উনি যেসব আর্টিকেল লেখছেন সেই আর্টিকেলে জাতীয় পার্টির বিরুদ্ধে ওনার বা পার্টি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে উনি বক্তব্য লিখেছেন এখন সুতরাং তারপরে আমি কিন্তু কথাটা শেষ করে যেতে পারলে ভালো হতো যাই হোক আমাকে পরে সময় দিন আমি আবার আমি দিব আপনাকে দিব অ্যাডভোকেট এ ভি এম রিয়াজুল কবির কাসার নীলুফার চৌধুরী মনি অনেক কথাই বলেছেন আমি সে কথার উত্তরগুলো একটু শুনি তারপরে আমার কথা আমি আসবো আবার না দেখুন নীলুফার মনি সাবেক আইন 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 আসি নীলভার মণি একজন সাবেক সংসদ সদস্য সংসদে প্রতিনিধিত্ব করেছেন নীলভার মণি একসময় বিশ্ববিদ্যালয় জীবনে নেতৃত্ব দিয়েছেন আমরা মনে করব যে ওনার কাছ থেকে ভালো ব্যাখ্যা আসবে লক্ষ্য করে দেখবেন উনি কিন্তু অনেকগুলি অপব্যাখ্যা দিয়ে ফেলেছেন আপনার আপনার পক্ষে আসলে না না আমি বলতেছি কি ওনারা যেহেতু পার্লামেন্টে ছিলেন হ্যাঁ হ্যাঁ পার্লামেন্ট প্রসিডিওরটা জানেন ওনারা আমি সেটা বলার চেষ্টা করেছিলাম কিন্তু উনি যেভাবে বললেন অল্প সময় রাতের আধারে পার্লামেন্ট তো সন্ধ্যার পরে রাত্রেই বসে এখন কি রাত্রে আইন পাস করা যাবে না তাই না এই যে অপেক্ষাগুলি বলেন হ্যাঁ নির্বাচন যেটা হবে এটা কিন্তু হবে না হবে নির্বাচন অধীনে ওখানে ভরসা রাখতে হবে আর দেখুন আমাদের যেই নির্বাচন কমিশন এখন আছে যেটা চোদ্দ তারিখে শেষ মানে শেষ হয়ে যাবে এটার উপর তো ভরসা রেখেছিল বিএনপি দেখুন এই নির্বাচন কমিশনার তো পাঁচজন আগামী জাতীয় সংসদ সদস্য সারা বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্র থাকবে প্রায় আড়াই লক্ষ ভোট থাকবে প্রতিটা বুধে আমার বাহিনী লাগবে আমার কর্মী লাগবে আমার নেতা লাগবে আমার ভোটার লাগবে সব দলের লাগবে রাইট এখন ওটা যদি আমি ঠিক না করতে পারি যদি পত্রিকা নিউজ হয় অমুক দল এজেন্ট খুঁজে পাচ্ছে না তাহলে কারোর সাথে মোকাবেলা করা কঠিন দেখুন আপনারা ঢুকতে দেন না সাবেক সাংসদ বারবারে বলছেন আমাদের দেশ এটার মধ্যে কি আমরা পরি কিনা জানি না যে দেশটা ওটা আমরা বলতে পারি কিনা সকালে যারা দেশের বিরুদ্ধে ছিল যারা দেশের স্বাধীনতা চাই নাই যারা বাংলাদেশকে বাংলাদেশের বাংলাদেশ ছিল ওনাদেরকে যখন ওনারা প্রশ্রয় দেন ওনাদেরকে যখন একটা জাতীয় সংসদ প্রতিষ্ঠা সিরসিঁড়ে দেন প্রতীকবিহীন ওনারা ওনাদের প্রতিকে নির্বাচন করবেন খুব দুর্ভাগ্যজনক একটা আইন দেখুন আমি তো প্রথমেই বলেছি 50 বছরে যেটি হয়নি সেটা করা হয়েছে এই 50 বছরের মধ্যে আপনারাও তো ছিলেন আমরাও ছিলাম হ্যাঁ আমরা ছিলাম আমরা খুব কম সময় ছিলাম কিন্তু আমরা করতে করেছি হ্যাঁ উনাদের আলোচনা সর্ব থাকতেই পারে আর কোনো আইন তো পার্মানেন্ট না পরবর্তী সংসদে প্রয়োজনে সেটা পরিবর্তন পরিবর্তন পড়া সংশোধন হতেই পারে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এই যে বললেন প্রত্যাখ্যান দেখুন মহামান্য আমি একটা

অনুসন্ধান কমিটি একটা কমিশন নিয়োগ করবে বলে এটা আমাদের দেখার বিষয় না তা আপনারা কি দেখবেন তো জনগণ তো আপনাদেরকে দেখবে আচ্ছা এই প্রশ্নের উত্তর আমি নিব নীলভর চৌধুরী তার সাথে আমি ছোট্ট একটুগুলো যদি একটু জানতে চাই সংক্ষিপ্তে সেটা হচ্ছে দুই সালের পঁচিশ জানুয়ারি বিচারপতি এই মাহবুব মাহমুদ হাসানের নেতৃত্বে যে কমিটি হয়েছিল মাহমুদ ছিলেন ওই কমিটিতে সেই কমিটি যে কথাটা নীলফার চৌধুরী মনি উত্থাপিত করেছিল যে এই কমিটি তো মানে অনুসন্ধান কমিটির আলোকেই কিন্তু এই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল সেটা নিয়ে কিছু বলবেন কিনা না সেটা রাষ্ট্রপতির ক্ষমতা বলেছিল এবার আইনের বলে সংবিধানের একশো আঠারো একের আইনের বলে নিশ্চয়ই দেখুন পার্থক্য কি একটা আইনে আবরণ দেওয়া হয়েছে যেটা নিয়ে ওনার সব দল বলেছে আইন দরকার আইন দরকার আইন দরকার আইন হয়েছে আইন হয়েছে আইন হয়েছে কিন্তু দেখুন আপনি যাদের নাম বললেন তারা তো অনুসন্ধান করেছে সেই অনুসন্ধানে কি তাদের মতো একজন বিচারপতি এই কমিশনে ছিলেন না একজন কমিশনে ছিলেন একটু ভুল হচ্ছে ওনার মাহমুদ হাসান ওবাইদুল হাসান না ওবাইদুল হাসান এখন ঠিক আছে এবারে ওবাইদুল হাসান হ্যাঁ যে ওনারা ওনারা যে ওনারা তো নাম প্রস্তাব করেছিলেন এমন তো নাম প্রস্তাব করেন নাই করেছিলেন এবং গত 5 বছর আমরা দেখেছি দেখো নির্বাচন কমিশন যে আইনটা আছে সে আইনে স্পষ্ট বলা আছে যে কোনো কমিশনার করতে পারবেন না। মিটিং এ নোট দিবেন। একটা সম্মিলিত মতামত আসতে আসতে হবে হবে। হবে। সিদ্ধান্ত কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি প্রতিটা মিটিং পর প্রতিটা নির্বাচনের পর উনি এটা ব্রিফিং করেছেন নির্বাচন কমিশনের সচিবালয়ে আইনের আইনটা আমি দেখাতে পারি আপনি এটা কোনো সুযোগ নেই জি শুনবো আহ নীলুফর চৌধুরী মনে জি আসলে কোনখান থেকে যে বলবো ওনারা তো গুবলেট পাকায় ফেলছে এত বেশি উল্টাপাল্টা চর্চা করতে করতে 50 বছর 50 বছর শুধু বলছে 50 বছরে তো কত কিছুই হওয়ার কথা ছিল হয়নি বা হওয়ার কথা ছিল না হয়েছে আপনাদের সময় সেটাও আপনি বললেন এটা একটা মেট্রো বিল্ডিং এর বছরের রাতে ভোট হয়েছে দিনের ভোট তো বলেন না যে রাতে ভোট করেছি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো চুয়ান্ন জন আমরা পাশ করে একটা সরকার গঠন করে ফেলেছি যেখানে একশো একান্ন জন হলেই পাশ হয়ে যায় সরকার গঠন করা যায় আপনার পঞ্চদশ সংশোধনী সংশোধনী আপনার হাইকোর্টের আপনার পুরা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ই বের হওয়ার আগে আপনারা সংসদে বিল পাশ করে ফেলছেন আর বলছেন এটা আমাদের কিছু করার নাই এটা হাইকোর্ট হাই মহামান্য হাইকোর্ট করেছে হ্যাঁ তো আপনারা অনেক কিছুই করেছেন আমাদের দেশ আমাদের দেশ বলেন আর চেতনার কথা বলেন আমি তো আঠারো কোটি জনগণের মধ্যে অবশ্যই আপনারা সবাই পড়েন আমি তো এক বলি নাই যে এখানে ষোলো কোটি আর এক কোটি বাদ যাবে আপনি আমাদের দেশ বলেন আর চেতনা বলেন শাহজিজকে কে সাথে করে নিয়ে সাহজিজ ছাড়া কে কোনো কথা বলতে পারে নাই বলেন তো যুদ্ধের পরে আর আত্মীয়তার কথা বাদি দিলাম যত আত্মীয়তা সব তো রাজাকার পরিবারে আপনারা করেছেন সেটা বাদি দিলাম শাহজিৎ সাহেবকে কে চেতনা

আপনাদের প্রয়াত আব্দুল মতিন খসরু সাহেব ভালো মানুষ ছিলেন উনি ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে মাহমুদ হাসান লোকটা কেমন বলছে যে ওনাকে যদি আমি খারাপ বলি তাহলে আমি আমি মানুষের মধ্যে পড়ি না বলে তাহলে এটা আমি লিখে দিই বলে এটা যদি লেখেন তাহলে আমি আওয়ামী লীগের মধ্যে পড়ি না তাহলে আমার চাকরি থাকে না তো এই এই হলো মাহমুদ হাসান তাকে শুধুমাত্র কবে কোন দিন ছাত্র দলের সদস্য ছিল কি না সন্দেহ আছে সেই ঢাকা বিশ্ববিদ্য বিদ্যালয়ে তাকে সন্দেহ করে আপনারা তাকে হতে দেন নাই অথচ নুরুল হুদা বর্তমান যিনি আছেন উনি হয়ে নিজেই সাক্ষাৎকারে বলেছেন আমি এফএইচ এই ছাত্র লীগের আমি প্রেস সদস্য ছিলাম উনি জনতার মঞ্চে ছিলেন সব কিছু থাকার পরে এই যে আপনি নিরপেক্ষতার যে লেবাসটা লাগান মানুষ তো ধিক্কার দেওয়ারও জায়গা পায় না আপনি দেখেন না আপনাদের জনপ্রিয়তার ধসটা কোথায় যে আপনাদের রাতে নির্বাচন করতে হয় মানুষ আপনাদের ধিক্কার দিতেও ধিক্কারকে আপনার গণধিক্কার দেয় যে একটা মানুষ এত এত শুদ্ধ ভাষায় কীভাবে মিথ্যা কথা বলতে পারে অসত্য কথা বলতে পারে আপনার সোহা সোহল হুসাইন আপনারা এই যে আইনের মাধ্যমে করছেন সোহল হুসাইন ঠিক আছে আগে নির্বাচন কমিশন ছিল ফাইন ভালো কথা এগারো সরকারের সময় উনি যে নৌকার নমিনেশন চাইলো নৌকার নমিনেশনটা কে চায় আমি কি চাইবো আমি তো বিএনপি করি সবাই জানে নৌকা নমিনেশন কে চায় যে মনে প্রাণে নৌকা করে এবং নৌকার অনেক সহจิตিতা করে নির্বাচন কমিশনটিকে Manish ওনারও কিন্তু এটা বলি না আমি ওটা সে চাইতেই পারে ওই মানুষটাকে আপনি মননয়ন দেন না আপনি আবারো সদস্য বানাইছেন এই সার্চ কমিটির আপনি উনি যে ওনারা বলতেছে যে এটা নিরপেক্ষভাবে আইনের মাধ্যমে হইছে আমি কি বলে ওই যে বাকশাল ছাত্র লীগের নেতা ছিল যিনি সভাপতি তারপরে সৈয়দ আনোয়ারা বুঝছি উনি হচ্ছেন শামসুল সৈয়দ শামসুল সাহেবের আমাদের লেখক উনার স্ত্রী এবং ওনাদের ব্যাকগ্রাউন্ড কি এটা কিন্তু বাংলাদেশের মানুষ যারা সচেতন তারা জানে তাহলে এই যে এই জায়গাগুলায় আপনাদের এই যে বিচার মানি তালগাস আমার বললেই তো হয় এটার জন্য আইনের আইনকে প্রহসনে পরিণত করার দরকারটা কি একটা দেশকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন যে একটা আইনকে যদি যদি কিছু অনুসন্ধান করে কিছু ভালো যোগ্য যে মানুষটা অনুসন্ধান করে দুই বার দুইটা মানে সভ্যতার বাইরে তাকে কি বলে আমি জানি না এক কথা আপনারা মিলিয়ে নেন দুইজন সভ্যতার বাইরে পুঁথিগত শিক্ষিত লোককে এনে দাঁড় করিয়েছে সেই মানুষটাকে আপনি সভাপতি বানাইলেন তাহলে আপনি কিভাবে বলতেছেন যে ভালো এই সেই আপনার এই রবীন্দ্রসঙ্গীতের কথাই তো আমার ঘুম আসা ছাড়া আর কিছুই হবে না দেশের কোনো মঙ্গল কিছু হবে না তাহলে আপনি এই কথাটা কিভাবে বললেন যে এই মানুষটাকে ছাড়া ওনারা জানে যে এই মানুষটা যত অঘটন ঘটন পটিয়সি এই মানুষটা না থাকলে আরেকটা আরেকটা আপনার নুরুল হুদা আরেকটা রকিবউদ্দিন মার্কা আপনি এইভাবে বলি যারা সিসি বানাইতে পারবে না রাষ্ট্রপতি যেটা করেছেন চারজনই তো মানে ছয় জনের মধ্যে চারজনই তো সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থেকে করেছেন বাকি দুইজন রাষ্ট্রপতির মানে মনোনীত সদস্য তাহলে আপনি শুনেন বাধ্যবাধকতার মধ্যে যেটাই করেন না কেন প্রত্যেকটা জিনিসের একটা অপশন থাকে প্রত্যেকটা জিনিসের একটা অপশন থাকে এটা এমন না যে সংখ্যাগরিষ্ঠ যদি প্রাইম মিনিস্টার হয় সংখ্যাগরিষ্ঠের মালিক উনিও কিন্তু না হয়ে অন্য কাউকে দিতে পারে আমরা কংগ্রেসে দেখি নাই সোনিয়া গান্ধী উনি এমপি ছিলেন অনেক কিছু ছিলেন উনি কিন্তু নিজে না হয়ে কি দেয় নাই আরেকজনকে সে কি আপনার দেশ চালায় নাই দশ বছর সো আপনি এটা বললেন না যে এটা এটা অপশন ছিল না কে বলছে আপনাকে অপশন ছিল না এই অপশন না থাকার জন্য সাংগঠনিকভাবে চারজন এইভাবে আপনার মনে করেন যে বিকল্প ছিল

যাই হোক যেটা বলছে যে এই নিরপেক্ষতার কথাটা আর নিরপেক্ষতা এটা বলতে আমি আর এই নিরপেক্ষ শব্দটাকে মনে হয় অভিধান থেকে রাজনীতির অভিধান থেকে মনে হয় তুলে দিতে হবে এইটা আর খুঁজে পাওয়া যাবে না ধরেন চারজনের কথা বলছেন চারজন বাধ্যবাধকতায় আসছে দুইজন আসছে কিন্তু

তিনি আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের পক্ষ থেকে আমি বলি যে উনি আমাদের ব্যাপারে উনি নিরপেক্ষ না উনি উনি একটা পক্ষ আসেনি ওনার অতীত লেখা লেখিকা থেকে ঠিক আছে আমি আমি বলি না আমি বলিটা আমি তারপরও বলি যে হ্যাঁ ভালো লোক যদি পক্ষপাতিত্ব পক্ষেরও থাকে আমার সেখানে কোনো আপত্তি নাই আমি আপত্তি করি না কারণ কি কারণ হলো যে বুদ্ধিমান শত্রুও ভালো মূর্খ বন্ধুর চেয়ে যদি উনি সেই রকম গুণী হ জ্ঞানীগুণী নিশ্চয়ই জ্ঞানীগুণী আমরা তাকে তাদের ভালো মানুষ ভালো লোক হিসাবেই আমরা তাদের বিবেচনা করি যদি ভালো কাজ করতে পারেন সেই সেই জন্য কিন্তু এই নিরপেক্ষতাটা আর সাথে আপনারা যে সরকারি দল বলে যাচ্ছে এরা নিরপেক্ষ লোক সুন্দর নির্বাচন দেবে এই সব কথাগুলো আর বিশ্বাস করতে রাজি নাই কেন গত নির্বাচন কমিশন আমাদের যা দেখিয়ে দিয়ে গেছেন তা মানে ইতিহাস থেকে কখনো আমরা মুস্তে পারবো না প্রথম দিকে যখন এই নির্বাচন কমিশন আস্র বসলো দুই তিনটা দুইটা সিটি কর্পোরেশন নির্বাচনে ভালো কাজ করেছে তখন তাদের ধন্যবাদই জানাইছি একটা হলো কুমিল্লা নির্বাচন কুমিল্লা এই এটা ভালো এই দুই জায়গায় কোনো বিতর্ক ছিল না দুই জায়গায় ভালো নির্বাচন হয়েছিল কিন্তু তারপরে খুলনা রাজশাহী ঢাকা সিটি কর্পোরেশন এই সহ সকল নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের কথা বলাই বাহুল্য এটা এটা আর উল্লেখ করতে চাই না বহুবার এভাবে বলে আসছি নিজে ভুক্তভোগী আমি দেখে আসছি যে এই জাতীয় নির্বাচনে আমি যেখানে নির্বাচন করেছি সেখানে আমার আমার কি পরিণতি কোন আসন থেকে আমি খুলনা এক আসন থেকে নির্বাচন করেছিলাম নীলুফার চৌধুরী মনি আপনার কাছে যাই শেষ পাটে আছি আমাদের সময় কম সংক্ষেপে যদি বলি আগামী চোদ্দ তারিখে এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে অনুসন্ধান কমিটি কাজ করছে নতুন কমিটি আসবে যদি সংক্ষেপে মূল্যায়ন করতে বলি এই পাঁচ বছরের এই নির্বাচন কমিশনের কেমন কাজ করলেন আমরা তো জানি যে দু সালে সালের পনেরোই ফেব্রুয়ারির দায়িত্ব নেওয়ার পর অন্তত বেশ কয়েকটি নির্বাচন তারা মানে করেছিল যে নির্বাচন নিয়ে এক ধরনের অন্তত প্রতিক্রিয়া নাই বিরূপ প্রতিক্রিয়া নেয় আমি যদি উদাহরণস্বরূপ বলি আহ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন রংপুরের নির্বাচন এবং সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এক কেজি চাল কিনেছেন আপনি বাজার থেকে সেটার মধ্যে বিশটা বা পঁচিশটা চাল ভালো আছে আর সবগুলা চাল ময়লা পচা অখাদ্য আপনি কি খেতে পারবেন আপনি কেন আপনি কি নিবেন এই 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 নির্বাচন কমিশনার তার নামের সাথে ছি বলা লাগলো চলে যাওয়ার সময় সব মানুষকে বলে না যে ভালো মানুষ ছিল আমি সরি টু সে বলতে পারলাম না বাংলাদেশের পঞ্চাশ বছরের সবচেয়ে জঘন্যতর একটা মানুষের নাম নুরুল হুদা তার চেয়ে খারাপ তার চেয়ে কিছুটা যা যাই দিন ভালো বলে না যে রকিব হুদা এক সেম সেমের মধ্যে যে মানুষটা কোনো শিক্ষিত মানুষ কোনো পুঁথিগত বিদ্যায় সমৃদ্ধ কোনো মানুষ যখন বলে যে আপনারা যদি দিনে ভোট দিতেন তাহলে কি দিনের ভোটটা রাতে দিতে হতো আপনি তার কি বুঝলেন যখন একটা মানুষ বলে যে উনি নাকি সুসভ্য মানুষ উঁচু মাপের মানুষ ভিআইপি মানুষ যখন উনি বলে যে এই এর দায় শিকার কোনো সহিংসতার দায় নির্বাচন কমিশনের না তাহলে বেটা তুমি কি কি আঙ্গুল চুষার জন্য এখানে বসছো না কিন্তু দায়টা আমি আবারও বলছি যে কোনো কিছু আপনার আপনার আন্ডারে এই রুমটা আছে এই রুমে একটা আগুন লাগলো আল্লাহ না করুক দায়টা আপনাকে নিতেই হবে আপনার কোথায় আপনাকে প্রুভ করে দেখাইতে হবে যে আপনার এখানে দোষ ছিল না এটার জন্য প্রুভের দরকার উনি হুট করে সাংবাদিকদের সামনে বলে দিল দাড়ি কমা সেমিকলম দিয়ে ইফ ইফ বারবার কোয়া এক কলম ইংরেজি কইতে ওনার দাঁত দুধ ভেঙে পড়ে যায় তারপর আমি বলি ব্যক্তিগত না শোনেন যখন একটা মানুষ সবচেয়ে বড় হয়ে যায় চরম বড় হয়ে যায় তখন তার ব্যক্তিগত জীবন থাকে না লাইক

এখন যদি কোনো ভালো মানুষ কোনো দিন আসে বাংলাদেশ ওরকম একটা দেশ আমরা যুদ্ধ বিধ্বস্ততা আমরা আমরা কিওর করার চেষ্টা করেছি আমাদের যখন দশ নম্বর সতর্ক সংকেত হয় চট্টগ্রামে বা অন্য জায়গায় মংলাতে আমাদের সব কিছু বিধ্বস্ত করে আমি শেষ করি আমরা কিন্তু পরে আবার দাঁড়াই আমরা মনে করি এই দেশটা যেহেতু আমাদের এই কাজগুলো করতে হবে কিন্তু যারা আমাদের এরকম দুঃখের মধ্যে ফেলে গেল এই যে এই এই যে শুধুমাত্র পিওর খুঁজতে গিয়ে মাইম্যান খুঁজতে গিয়ে দেশটাকে যারা জ্যেষ্ঠই করে দিল তাদের জন্য যদি আমি ধর্মীয় ভাষায় বলি তাহলে অভিসম্পাদ ছাড়া আর কিচ্ছু না আর যদি বলি যে মাইট ইজ রাইট তাহলে আমরা অপেক্ষায় আছি যে কোনো দিন এটার এটার দাম তাদের দিতেই হবে দে হ্যাভ টু পে জি শুনে আসি একটু এ রেজাল কবির কাজ নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে কি বলবেন তাদের কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যায়ন কত কতটুকু দেখুন নির্বাচন কমিশন একটা রেফারের দায়িত্ব পালন করে যে কোনো নির্বাচনে মুখ্য ভূমিকা কিন্তু আমরা যারা নিবন্ধিত রাজনৈতিক দল আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করি সরকারের দেখুন সরকার সরকারের দায়িত্ব পালন করবে কিন্তু আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী দল তারা আমাদের ব্যর্থতা যদি সরকার এবং নির্বাচন কমিশনের উপর চাপাই এটা তো হতে পারে না দেখুন ভোটার আনার দায়িত্ব কি সরকারের নির্বাচন কমিশনের আমাদের আমরা যারা যারা ভোট দিতে যাবেন রাজনৈতিক দলগুলো না আমি বলছি যাদের যারা ভোট দিতে যাবেন তাদের মানে দায়িত্ব এখন এটা বলছি কেন এই যে নিজেদের দোষণের গাড়ে চাপানোর যে একটা মহা মহারা চলছে এটা এই জন্যই কথাটা বলা দেখুন নীলিফার মন অনেকগুলি কথা বলেছেন আমি দুই একটা উত্তর দেব একানব্বই সালে আমি নাম বলবো না শহীদ হয়ে গেছে মারা গেছেন আমাদের বত্রিশটা মেরা নমিনেশনের জন্য গিয়েছিলেন আমরা দিইনি

পনেরোই ফেব্রুয়ারিটা নির্বাচন হয়েছিল উনপঞ্চাশটা আসনে ওনারা বিনা হয়েছিল বিনামূল্যে আসনে কোনো রেজাল্ট ঘোষণা করতে পারেনি রেজাল্ট ব্যালট পেপার নাই ব্যালট বাক্স নাই তারপর কিন্তু সংসদ গঠিত হয়েছে দেখুন এই যে বিনা বিনাপদারা অংশগ্রহণ করেছেন নির্বাচনে সেই কারণে বিনাপত্তিতে বেড়েছিল নিজেদের নিজের দোষটা আরেকজনের চাপাতে চান হ্যাঁ আমি তো প্রথমেই বলেছি যে আমাদের রাজনৈতিক ব্যর্থ আমরা কমিশনের চাপাবো কেন কমিশন তো পাঁচ সদস্যের একটা কমিশন বাংলাদেশের বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচন প্রক্রিয়া চালান স্কুলের টিচাররা ব্যাংকের কর্মকর্তারা তারা কি ওই দিন সব সরকারি দল হয়ে যান না এটা নিজের দোষ চাপানোর একটা বিষয় দেখো আমি আবার আসি একটু একটু আসবো আর একবার আর একবার আমার সময় মানে কিভাবে মূল্যায়ন করছে কমিশন এটা আমাদের এই নির্বাচন কমিশনের এর ইতিহাসে এটা কলঙ্কের ইতিহাস তৈরি করে উনি চলে যাচ্ছেন এবং এত বড় কলঙ্কিত নির্বাচন কমিশন আমাদের দেশে আসেনি নির্বাচন কমিশন সবসময় কিছুটা কিছু বিতর্কের মধ্যে পড়েছে কিন্তু এত বিতর্কিত কখনো হন নেই কোনো ভালো কাজ কোনো ভালো এখন দুই একটা দুই একটা মনে ভালো কাজ তো করছেন হ্যাঁ ভালো কাজ করছেন না যে একশো মানে এতগুলো বিতর্কিত নির্বাচন করে একটি দলকে তার স্বার্থ রক্ষা করাটা এটা তাদের জন্য ভালো না ভালো কাজ তো করেছে আমি তো খারাপ কাজ করছেন আমি তো সেটা বলবো না কিন্তু এই করে উনি এই নির্বাচনী ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়ে গেছে দেখুন নির্বাচন এবং ভোটারদের ভোট কেন্দ্র বিমুখ করে দিয়েছেন এখন আমার আমার অঞ্চল বলছিলাম না একটা উদাহরণ দ্বিতীয় যাচ্ছিলাম আমার যে আসনে আমার আসনে টোটাল ভোটের চাইতে চব্বিশ প্রায় তেইশ হাজার সাড়ে তেইশ হাজার সাড়ে তেইশ হাজার ভোট বেশি কাউন্ট হয়েছে আর এই একশো তিনটা আসনে মনে হয় দুইশো তেরোটা তেরোটা কেন্দ্রে একটা হানড্রেড পারসেন্ট ভোট হয়েছে কিন্তু ভোটার ইয়ে নাই আমার একা একেবারে একটা গল্পের মতন আছে গল্প হয়েছে একজন মারা গেছে ওয়াইফ মারা গেছে তার শুনে যে তার ভোটটা হয়ে গেছে এখন তার হাজব্যান্ড গল্প করে বলছে যে দুই বছর আগে বউটা মারা এখন দেখেন এই যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রে নির্বাচনটাই যে একবার গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ তা নয় নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের একটা প্রবেশ দ্বার সেই প্রবেশ তো রুদ্ধ করে দেওয়া হয়ে হয়ে গেছে এতটা না হলে পারতো আমরা আমরা আশা করছিলাম যে একটা সুন্দর নির্বাচন হবে সেটা আমি একবারেই এক মিনিট এক মিনিট করে শুনবো যদি কোনো ইতিবাচক দিক কি আমরা এই নির্বাচন কমিশনের মানে পাই না মানে কোনো ক্রেডিট কি আমরা দিতে পারি না তাকে অবশ্যই যে যেটা সুনীল শুভরায় বললেন অবশ্যই তার ক্রেডিট আছে অমিলিক যদি কিও দংশ 10% 5% এখন করে কারণ আমি বলি বনে দি অমিলিক রে এখন আর অমিলিক করে না সুযোগ পাইলে তারা যে কোনো মার্কায় ভোট দিবে ধানের শেষেই দিবে আমি বলবো না কারণ এইটা বিশ্বাস করে না বলে এখন তারা ছাত্রলীগ যুবলীগের ভোটও নেয় না তারা রাতেই সিল মারে এই রাতের সিলমারের যে ব্যবস্থা করে দিছে আওয়ামী লীগের জন্য তা অবশ্যই আওয়ামী লীগের জন্য সে অনেক বেশি বিশ্বস্ত অনেক বেশি সে কাজ করছে এখন মনে করেন আটানব্বই জন লোকের জন্য সে কাজ করে না আটানব্বই লোকের জন্য সে মৃত্যুর কারণ আর দুইজন মানুষকে মোটা তাজা করার কারণে আজকে আমি আপনাকে এইটুকু বলতে চাই যে এই যে আইনটা এই যে কাহিনীটা এটার জন্য আমি সবশেষে বলতে চাই যে সংবিধান খণ্ডিত হয়েছে আমি বলতে চাই সংবিধান ভঙ্গ হয়েছে আমি বলতে চাই আগামী নির্বাচনে কি ইঙ্গিত এটা বহন করছে হয় ভবিষ্যৎবাণী করে ফেলছেন তাই না দেখুন এই যে অনুসন্ধান কমিটি নিয়ে ওনারা যে কথাবার্তা বলেছেন নিরপেক্ষতার বিষয়গুলো কোনো মানুষ ওনাদের বাসায় বলি অনুসন্ধান কমিটি খারাপ বলি নাই তো না না উনি যে বলছেন এই যে আমরা পোস্টমর্টম করে যেটা বলতে চাই

একদমই সময় নেইভোকেট রিয়া কাসার নীলফার চৌধুরী মনি এবং সুনীল শুভ রায় আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে রাত্রি